দেখেন এখন রাস্তাতে নামতেছে ডরে, যদি লুল হয়ে যায় গা। আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন। যদি এই কারেন্টে ডিস্টার্ব না করতো এই প্যান্ডেলে জায়গা হইতো না। এই কমিটি এমন কিপটার কিপটা, এক ওয়াজ দিতে কইছে কেডা, সব ঠিক আছে, ডেকোরেশন করছে মনে হয় 1,00,000 টাকা দিয়া, জেনারেটর একটা লয়েছে বিলের মাথার মতো। এখন নিয়তই খারাপ। ওই গত বছর যে জেনারেটর আনছিল এতে ছোট ডানছে, এত বড় ডেকোরেশন করতে কইছে কেডা। একবারও কি চিন্তা করলাম না, এই ডেকোরেশন গুলা লাইটিং করতে লাগবে আলাদা একটা জেনারেটর, মাইক চালাইতে লাগবে আর একটা জেনারেটর। এই যে হেভি সেট আনছে এত টাকা দিয়া, এই সেট গুলার পাওয়ার কত জানো? এই পাওয়ার তুমি মাথায় করিলে বইয়ে যেতে পারবে না। অতএব তোমাকে নিয়ত খারাপ কিছু করে নাই। আল্লাহ রাম জিরুম দক্ষিণে সেমুন, একসাথে বলেন তাও যা হইছে হইছে, এখন আর বইলে লাভ আছে? মাগরিবের পরে তো জেনারেটর ডিস্টার্ব, একটা জেনারেটর নিয়ে আসা গেল না, 1,500 টাকা খরচ করলে একটা জেনারেটর আনতে পারতো 500 কিলো। মাহফিল হয়তো সেই রকম গেছে, মাহফিল ভেঙ্গে বক্তার মন গেছে নষ্ট। আমার মামুন ভাই যে বক্তি দিতে হেরো ভাল লাগে না, বাবে বুঝি তুমি, আমি নেতা লয়ে খেলি না, ডেলি তো নেতা নিয়ে ব্যাটে বলে খেলি, আর আমরা গোপালগঞ্জের লোক তারও বেশি খেলি। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলতে হবে, ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? সারা দুনিয়া দেখায় নাও, মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। 500 বছর যেখানে বাবরি মসজিদ সেখানে কেন মন্দির হবে? মুসলমান গলায় রশি দিয়ে মরো, 500 বছরের মসজিদ যদি মন্দিরের পক্ষে রায় হয় রক্তের বন্যা বয়ে যাবে। মন্দির হতে পারে না, মন্দির হতে পারে না, মন্দির হতে পারে না। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এটা বালিশ দাও না, এটাও কিপটামি করবা। একসাথে বলেন এই জমিনের মালিককে, আল্লাহকে আজকে দেখায় দিবেন মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি, যে এই মরণ মরলে করে টেনশন নাই, কথা ঠিক না বেটে? একসাথে আওয়াজ দাও, রেডি না মাথার বালিশ? আর আধা ঘন্টা আগে একটা বালিশের কথা কইছি, চা দাও, ব্যাটারি চার্জ দেই। আর জীবনে ঠাকুর গায়ে আসার নিয়ত নাই, এই চিন্তাও করো না, যে ওয়াজ ভালো করলে দাওয়াত দিবা, না করলে আর দিবা, ওই সাতার চিন্তা আমরা করিনি মিয়া। ওয়াজ করতে পারলে ওয়াজের অভাব আসেনি, বেরা বান্ডিল লয়ে বয়েতে পার কাছে তাই সাতা যায় না। আল্লাহ আকবার জোরে বলেন, একসাথে বলতে হবে, মসজিদ থাকবে মন্দিরের পক্ষে রায় হতে পারে না। মুসলমান রক্তের উপর রক্তের নহরের উপর দিয়া আল্লাহর ঘর বাবরি মসজিদ ওখানে থাকবে। দল যেটা মনে চায় সেটা করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যেটা মনে চায় সেটা করি, কিন্তু আল্লাহর ঘর আল্লাহর রসুল কে নিয়ে কেউ রাজনীতি করলে ওর ঠ্যাঙের জায়গায় ঠ্যাং থাকবে, পাওয়ার থাকবে না। যেই কলম দিয়ে রায় দিয়েছে মন্দিরের পক্ষে হাতের জায়গায় হাত থাকবে আর হাতের পাওয়ার থাকবে না। আজকে প্রমাণ করে দিয়ে যাবো কোরআন দিয়া। আল্লাহ আকবার জোরে বলেন, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে মরছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার স্বৈরাচার জালিম বাদশাহ আব্রাহা। আলম তাওয়া কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। এই সূরার ভিতরে দেখেন, ওরে ধুলিস্যাত করে দিছে আল্লাহ।